পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সহকর্মীদের লেখা কয়েকটি বই উদ্বোধন করবে। প্রথমে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার শ্রী সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীর আনবাজারের দ্বিতীয় খণ্ড এবং তার ইংরেজি অনুবাদ ডিটেকটিভ ডায়েরি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি ট্রাফিক হুমায়ুন কবিরের দুটি বই রঙে রঙে রামধনু এবং ফাইনাল গাজীর দ্বিতীয় খণ্ড প্রকাশ হচ্ছে আনুষ্ঠানিক প্রকাশ প্রকাশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সবশেষে আমাদের কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বুদ্ধদেব মুখোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থ
নকটি মানুষের মধ্যে ছকটি ঘরে ঘরে বাড়ে। সুতরাং উৎসবে বাংলার একটা প্রাণের স্পন্দন মানুষকে সবসময় আলোড়িত করে, মানুষকে জাগরিত করে, তার হৃদয়টাকে জাগিয়ে তোলে, তার জীবনে একটা স্বপ্নের ভোর নিয়ে আসে, তার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলে। আর বই না থাকলে আমরা সভ্য মানুষ হতাম থেকে বইয়ের মধ্যে দিয়ে সভ্য সংস্কৃতি, বইয়ের মধ্যে দিয়ে শিক্ষা, বইয়ের মধ্যে দিয়ে সভ্যতা, বইয়ের মধ্যে দিয়ে আমরা মনীষীদের সম্বন্ধে জানতে পারি, আমাদের যারা আইকন তাদের ভিশন দিয়ে আমরা আমাদের জীবন শুরু করি। এবং বাবা মারা চলতে চলতে টিচাররা বলতে বলতে আমরা যখন ছোট থাকি, ছোট থেকে আমাদের মাথায় এমন করে পড়িয়ে দেওয়া হয় কোনটা ভালো আর কোনটা মন্দ, এর থেকে বড় জায়গা বই ছাড়া কিছু হতে পারে না। কাজে বইয়ের কোনো বিকল্প নেই, বইয়ের বিকল্প বই। বই আরো পড়ুন, আরো ভালো করে পড়ুন, দরকার বইগুলো ভবিষ্যতে না নষ্ট হয়ে যায়, তার জন্য ডিজিটাইজেশন হতেই পারে। কিন্তু মনে রাখবে, আমি অনেক সময় ভাবি অনেক আজকাল কম্পিউটারে লেখে এখন যুগে সন্দিক্ষণ কিছু করার নেই, আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু মনের কথা লেখনী দিয়ে যতটা লেখা যায়, মনের কথা কম্পিউটারের ভাবে অতটা প্রকাশ করা যায় না। কারণ লেখা টাইপ করা দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য কিন্তু রয়েই যায়। কাজেই বই আমাদের, বই আমাদের আলোড়ের বই, আমাদের ভালোবাসার বই। এবং সেক্ষেত্রে বই মেলাও আমাদের কাছে সকলের প্রার্থনা। কাজে বই মেলা অনুষ্ঠিত করাটা বড় কাজ নয়, ছোট কাজ নয়, প্রচুর বইয়ের স্টল হয়, প্রচুর মানুষ আসে, প্রচুর ভাবধারা, প্রচুর দর্শন, প্রচুর সাহিত্য, প্রচুর শিল্পকলা, এমনকি রাজ্য সঙ্গীত একাডেমি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমাদের প্রত্যেকেই কোথাও না কোথাও স্টল থাকে, যে স্টলগুলো দিয়ে আরো অনেক কিছু জানবার সুযোগ অনেকে অনেককে করলে এই জায়গায় বই মেলা একটা মিলিত মেলা বলতে পারে। বই মেলার সার্থকতা কামনা করি, আরো ভালো দিনে দিনে আপনাদের বই বৃদ্ধি হোক। আগে অনেকে বলতেন আশীর্বাদ করে বংশ বৃদ্ধি হোক, আমি বলি বই বৃদ্ধি হোক। যত বই বৃদ্ধি হবে তত মনে রাখবে বইয়ের সংসার বড় হবে, এবং বইয়ের সংসার আস্তে আস্তে জগতের সংসার, পৃথিবীর সংসার নতুন আলোক পত্রিকা নিয়ে আসবে। আমারও একটি ছোট্ট ছোট্ট লাভ হয় এই বই মেলাকে কেন্দ্র করে, আমিও কিছু কিছু সময় পাই না, আমাদের দেখানোর সময় হয় না, জাস্ট একটা ক্যাজুয়াল লিখে দিলাম, টাইপ করে টাইপ করার পরে দেখতে দেখতেও টাইপ পাই। আমাকে গৌতম অনেকটা হেল্প করে, অপুর অনেকটা হেল্প করে, এশারা অনেকটা হেল্প করে। তা নাহলে পরশুদিন আমার বিহুন যাওয়ার আগে আমার হাতে কাগজ চলে যাওয়া হবে, কি জাতির লাস্টটা দেখে দিতে হবে, এটা একটা উপসংহার হবে। আমাদের বেসরকারের পরে ভূমিকাটা কী হবে আমি পরে পরে বলবি অনেক সময় কী করবো, সময় না পেলে এরকম হয়। এবারেও মনে হয় পাঁচটা বই আছে, দুটা সাতটা, তারপরে কত হবে, কত হিসেব আছে, আগে কতগুলো ছিল, আগে পঞ্চাশটা ছিল, এবার সাতটা হবে, তাহলে বিরাশি হবে। আমি চেষ্টা করবো আর এক দু বছরের মধ্যে এটাকে আশিকারা ছিল, আমি নিজে হিসেব রাখবো, আশিকারা ছিল তাহলে সাত হয়, সাতাশি হবে, তাহলে তেরোখানা চটপট নেক্সট ইয়ারে করবো, একটু অন্যান্য প্রাইজ করে লিখে দেবো, সুতরাং হয়ে যাবে। এবারে যে বইগুলো দিচ্ছি তার মধ্যে একটা বই একটু রাজনীতির ছোঁয়া আছে, দেশের ছোঁয়া, বিপন্ন ভারত, খুব কম সময় লিখেছি, টাইম পাইনি, ছোটোখানো ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন, পরে বড় করে লিখবে, এখন সব বড় করে লেখার সময় হয়নি। ছোটোখানো লেখা আছে, একটা উর্দু আছে শায়রির বই, ইনসা বাচ্চাদের জন্য একটা করে বই আমি লিখি, বাচ্চাদের জন্য একটা দিতে আমার ভালো লাগে, ওটা হচ্ছে শিশু গোলা। কিছু কোটেশন আছে, সেটা হচ্ছে আলোক ভর্তিকা, অনেক নাম আমি বাচ্চাদের নামে বই ছিল না, সুতরাং বাচ্চাদের নামে বইগুলো সব মিলিত আরো কিছু নাম দিয়ে নামাঞ্জলি সমগ্র হয়েছে। আরেকটা কি হয়েছে, আরেকটা কবিতা বই আছে, একটা ছিল তুমি, এটার নাম আমি, তাই তো, কারণ এত নাম দেওয়া হয়েছে, নাম সব তুমি যাচ্ছে আস্তে আস্তে, নাম তো
আমরা নাম নাম ওখানে বীরভূম থেকে এসে তো আমি যেটা দেখলাম যে কাকের মতো ওটা তো পপুলার হয়ে গেছে ইনক্লুসিভ পার্কে আর একটা তৈরি হয়েছে আইনগুলো জায়গার নাম কি ওই নাম দেওয়া হয়নি আইনগুলো জায়গাটার নাম দিয়ে ওটা এখান থেকে এটার নাম অজান্তি সুতরাং ওইটার নামও দিয়ে দেওয়া হয়ে গেল আজকে আবার এখান থেকে বিশ্ব বাংলার যে গেটটা হচ্ছে যেটার উপরে 45 জনকে করে এলাও হবে এবং এই বিশ্ব বাংলার যে গেট ওটা প্রচুর রেডি আছে বলছে না তা আমি দেবাশিস সেনকে ফিরে না কিন্তু বলবো আমি এখান থেকে উদ্বোধন করে দিলাম আমার নতুন করে উদ্বোধন করা আসবে সুতরাং ওটা চালু করে দিই ছোট ছোট ছেলেমেয়েরা দেখতে ভালোই বাসবে যেতে ভালোই বাসবে মাত্র অনলাইন বুকে যেহেতু কত একটা সিস্টেম আছে লিফ্টের ওপর দিয়ে যেতে হয় তারপরে 45 মিনিট করে থাকার ব্যবস্থা আছে সুতরাং ওদের একটা সিস্টেম আছে যারা অনলাইন বুকিং করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যাবে ঘুরবে কবে কবে চা খাবে নেমে আসবে তারপরে আমার একটা গ্রুপ যাবে এই সিস্টেমে করা হয়েছে আর কি কাজে সব কিছুর মধ্যে সব ভালো যায় শেষ ভালো আমি মনে করি বই মেলা হোক ঘরের আলো বই মেলা সকলের জন্য সার্থক হোক ভালো হোক আমি আমাদের অনেক বিজেন্দ্রা মারা গেছে যে বছর প্রতি বছর বই মেলায় তাকে দেখতাম কবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমি কি করে ভুলি নীরেন্দ্রনাথ আমি গত বছর আগের বছর বই মেলায় দেখেছি আগের বারও এসেছিলেন সুতরাং তিনি যতদিন দেখেছিলেন তিনি বই মেলায় আসতেন মহাশ্বেতা মহাশ্বেতা দিয়েও চলে গেছে আর অন্যান্য জগতের অনেকে সুপ্রিয়া দেবী সুচিত্রা দেবী সহ অনেকেই হয়তো হারিয়ে গেছে অনেক পুরনো মানুষকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু হারালেও যখন একটা প্রোগ্রামে আসি তাদের মুখ বারবার করে ভেসে ওঠে তখন তাদের বাদ দিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতার জগৎ হয় না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন বই মেলার অনেক অনেক শুভেচ্ছা আগামী 11 তারিখ পর্যন্ত বই মেলা চলবে সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যাক কোনো দুষ্টু কেউ এসে যেন মিষ্টিটাকে কাটতে না পারে দুষ্টু মিষ্টি একসাথে কাজ করতে রাজি আছে দুষ্টু এসে যেন মিষ্টিটাকে কাটতে না পারে নজর রাখবে বই মেলাতে সম্মান সেই সম্মানকে অক্ষুণ রাখবে সমস্ত লেখক লেখিত সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন সভ্যতা জগৎ সংস্কৃতি জগৎ কৃষ্টি জগতে যারা আছেন সবাইকে প্রণাম জানাচ্ছি ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার কলকাতা বই মেলা জিন্দাবাদ জয় হিন্দ বন্দে মাতরম